শেরেবাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ জালাল উদ্দিন বীর উত্তম, লেফটেন্যান্ট কমান্ডার অবসর বাংলাদেশ নৌবাহিনী। আমার জন্ম 22/6/35। আমার পিতার নাম লেট মোহাম্মদ ইসমাইল মোল্লা, মাতার নাম লেট বড়ু বিবি। আমার স্ত্রী জীবিত, এক স্ত্রী, একটি সন্তান, 3টি মেয়ে। সবাই আপনাদের দয়া আল্লাহ রহমতে চাকরি করে এবং ভালো আছে। আমি বর্তমান অবসর জীবন যাপন করছি। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। গ্রাম পলাশবাড়িয়া, পোস্ট অফিস মণ্ডলগাতি এখনও আছে, মোহাম্মদপুর থানা, মাগুরা জেলা, যার আগে নাম ছিল যশোর জেলার মহকুমা মাগুরা। গ্রামের স্কুল থেকে প্রাইমারি পাস করেছি 1949 সনে। 52 সালে বাড়ির থেকে 5 মাইল দূরে নহটা নামক স্থানেতে ক্লাস 6 পাস করে আমি মাগুরা কলেজে ঠাই মাদ্রাসায় ভর্তি হই এবং 1956 সালে আমি SSC পাস করে 1956 সালে আমি 22শে জুন নৌবাহিনীতে ভর্তি হই। ভর্তি হয়ে আমি করাচিতে বয়েজ ট্রেনিং সেন্টার, যেটা ছিল 2.5 বছরের ট্রেনিং, PNS বাহাদুর মনোরা আইল্যান্ডে, সেখান থেকে আমরা ট্রেনিং প্রাপ্ত হই। ওই সময় নাম ছিল রয়্যাল পাকিস্তান নেভি। আমাদের যে নেভাল বেসের যে CO ছিল বয়েজ ট্রেনিং সেন্টারের, উনি ছিল ব্রিটিশ কমান্ডার, কমান্ডার CR পার্থ। 1958 সালে প্রেসিডেন্ট আইয়ুব খান মার্শাল আর্ট জারি করার পরে ওনাদের পতাকা, ব্রিটিশ পতাকা, মাস্টার ইয়ার্ড আম থেকে নেমে গেল এবং শুধু পাকিস্তানের পতাকা থাকলো। ট্রেনিং শেষ করে আমি PNS তারেক জাহাজে বদলি হই, PNS পাকিস্তান নেভাল শিপ যুদ্ধ জাহাজ। ওখান থেকে ওই জাহাজ গেল লন্ডনে অন্য একটা জাহাজ আনতে। ওই জাহাজটা ছিল ব্রিটিশ জাহাজ, পাকিস্তানকে ধার দেওয়া ছিল। ওইটার বিরুদ্ধে আমরা টিপু সুলতান টুগরিল নামে দুটো জাহাজ নিয়ে আস। ওই সময় আমি ছিলাম ওখানে। তারপরে পাকিস্তান নৌবাহিনীতে PNS বাবরে, PNS খাইবারে, PNS বদর, বিভিন্ন জাহাজে আমি চাকরি করেছি। 1962 সালে যখন রান কাজ যুদ্ধ হয় ইন্ডিয়া এবং পাকিস্তানে, রান কাজ সিন্ধু প্রদেশের বর্ডারে, আমি ছিলাম তখন PNS খাইবারে। আমি ওই যুদ্ধে অংশগ্রহণ করি এবং আমি রান কাজ যুদ্ধ মেডেল পাই। এরপরে আবার যখন 1965 সালে পাক ভারত বড় একটা যুদ্ধ হয় কাশ্মীর নিয়ে, ওই সময় আমি PNS বাবরে ছিলাম।
এবং পেলেন বাবর থেকেও আমি ওই যুদ্ধে অংশগ্রহণ করি। তারপরে আমাদের জাতির জনক ভ্যালিয়েন্ট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার প্রতি আমার খুবই একটা টান ছিল যে উনি মনে হয় বাংলাদেশকে স্বাধীন করে ছাড়বে। ওই 52 ভাষা আন্দোলন, 54 যুক্ত ফ্রন্ট, 66 ছয় দফা আন্দোলন, 69 আগরতলা কেস, এসব কিছু আমি স্টাডি করি পাকিস্তানে। এবং আমি 1966 সালে আমার ওয়াইফকে আমি করাচি নিয়ে যাই। 66, 67, 68 লিডিং স্টোন হয়েছি 1968 সালে। 69 সালে যখন আগরতলার কেস বঙ্গবন্ধুকে ছেড়ে দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার, মার্শাল গভর্নমেন্ট, তখন আমি মনে করি যে বাংলাদেশ আর ঠেকা স্বাধীন হবেই, তো আই হ্যাভ টু গো ইস্ট পাকিস্তান। তখন আমি অফিসিয়াল বদলির জন্য চেষ্টা করি, তার আগেই আমার স্ত্রীকে আমি বাড়ি রেখে যাই 69 প্রথম দিকে। সেখানে যাওয়ার পরে ওই চেষ্টা করি আবার চিটাগাংয়ে বদলি আসে একা। আসার পরে আমি 70 সালেই যে বড় সাইক্লোন হলো, বহু লোক মারা গেল, গণকবর দেওয়া হলো, সব কিছু প্র্যাকটিক্যালি আমি দেখেছি সেই সব ঘটনা। তখন পাকিস্তানের নেভি আমাদেরকে রেড আইস খারাপ চোখে দেখতে লাগলো, যদি আমরা এবং আমি আমার পরিবারকে নিয়ে গেলাম যে এরা তো আমাদের খারাপ চোখে দেখে, হয়তো কোন সময় হয়তো আমাদের আবার বদলি করে দেয়। তো এই জন্যই আমরা যে আমি সেদিন আলাম বটা নেভির কলোনিতে, ওই যে এপিজেড আছে না, ওই জায়গায় নেভির কলোনিতে বাসা পাইছি সরকারি। তারপর বউ নিয়ে গেলাম, তারপরে আল্লাহর রহমতে মার্চ আসলি পরে যত বাঙালি ছিল প্রায় 60-70 জন তাকে পশ্চিম পাকিস্তানে বদলি করে দিল। দে ওয়ার উইদাউট ফ্যামিলি, কিন্তু আমরা 16 জন ছিলাম। আই ওয়াজ ওয়ান অফ দেম, লিডিং সিম্যান। আর কেউ কুক ছিল, কেউ শুটার ছিল, কেউ রাইটার ছিল। এই 16-17 জন আমরা ফ্যামিলি নিয়েছিলাম নেপাল কলোনি, আগে যার বাসা না ছিল তো বাইরে বাসা ভাড়া করে থাকতো। তারপরে আমাদের আর বদলি করে নাই। আর 1971 সালে লিডিং ম্যান হিসেবে আমি কর্মরত ছিলাম পিএনএস বক্তিয়ার, যেটা বর্তমান পিএনএস ইসা খান, নামকরণ হয়েছে আফটার লিবারেশন। 25 মার্চ যখন আসে, 23 মার্চ আমাদেরকে ডিজার্ম করে, আমাদের কাছ থেকে অস্ত্র কিনে নেয় পাকিস্তান। আমি সেকশন কমান্ডার ছিলাম একজন, লিডিং ম্যান হিসাবে একটা প্লাটুনি 3টে সেকশন আমায়, তো একটা সেকশনের কমান্ডার ছিলাম আমি, আর দুজন ছিল পাঞ্জাবি, আর একজন অফিসার ছিল প্লাটুন কমান্ডার। 26 মার্চ পর্যন্ত আমরা উইদাউট আর্ম ছিলাম। 26 মার্চই ওই সিনেমা হল ছিল একটা, ঘোষবাবু ছিল সেটা আগে ওই সময় বাঙালি, সে একটা বাম্বু বাঁশ দিয়ে সিনেমা হল তৈরি করছিল। তখন চলতেছিল পাকিজা সিনেমা, তখন একটা ক্লিয়ার লডে খুলো, তোমরা সবাই যারা আছো সৈন্য সামন্ত ওই হলে, আর তার আগে প্রায় 4000 আর্মি গরিলা তাগিরে আনা হয়েছে বা হেলিকপ্টারে। আমি আর ওই সুযোগে যাই নাই, আমি ওখানতে পিএনএস বক্তিয়ারে ওই তারের বেড়া দিয়াছিল চারকোনা, তো আমি যেখান থেকে বেরোবো ওই তারের বেড়াটা আমার বুট এবং খাকি ড্রেস পরা ছিল, কোনো অস্ত্র তো আমাদের কাছ থেকে নাই। তারপরে আমি ওই তারের বেড়া ক্রস করি খুব ধৈর্যে, আমি একটু জায়গা করে নিয়ে আমার পিঠে এখনও 2-3টে দাগ আছে, তার কাটি গেছিল। তারপরে যাই আমি ওই মফিজ চৌধুরীর বাড়ি ছিল, এদিকে পাকিস্তানি ট্রুপ ওখানে গোলাগুলি করে শুরু করলো, তো আমি হামাগুড়ি দিয়ে আল্লাহর রহমতে বাড়ির ভিতর দিয়ে তারপরে চলে গেলাম। তারপরে আমি একা একা বাসায় ঢুকে ওয়াইফকে বললাম যে আমি তো চলে আসি। ওয়াইফ বলে যে চাকরি ছেড়ে দিয়ে চলে আসছে বলে, তা আমাদের বাইরে রাখো ভাড়া করে বাসায়, এই সরকারি বাসায় থাকলে তো আমার উপরে টর্চার হবে। তখন আমি ওদের নিয়ে ওই দক্ষিণ আলি শহরে ওই ইপিজেডের পাশে গ্রামে গেলাম, কিন্তু কেউ আমাকে জায়গা দিল না। তারপরে আমি আবার ওদেরকে নিয়ে আমার ওই বাসায় আমরা আসি, আবার আমার ওয়াইফকে বললাম যে আমি থাকলে তো দলি মারিয়ে ফেলা দেবে না, তুমি থাকো আল্লাহ ভরসা, যদি পাকিস্তানেরা আসে তুমি কবে যে আমার স্বামী বাসায় আসে নাই, সে কোথায় আসে সেটা আপনারা জানেন। তো 2 দিন গেছিল, 26 মার্চের পরে 30 মার্চ পর্যন্ত 2 বার নেভির পুলিশ তারা গেছিল। ওই আমার ওয়াইফ বলেছে যে উনি বাসায় আসেনি, কোথায় গেছে আপনারা জানেন। তারপরে আমরা হালি শহরে একটা প্রতিরোধ ঘাঁটি গড়েছিলাম, ওই আনসার ছিল, পুলিশ ছিল,
আর্মি ছিল, এয়ারফোর্সের কেউ ছিল, নেভির শুধু আমি একাই বেরোয়, আর কেউ পারেনি। তারপরে 30শে মার্চ আমাদের উপরে হেভি অ্যাটাক হলো, তখন আমি চলে এলাম আমার বাসায়, কলোনির পাশে। 30শে মার্চ অনেক ছদ্মবেশ, একটা লুঙ্গি পরে, শার্ট মাথায় বেঁধে, গামছা মাথায় বেঁধে, একটা শিলা জাল ওখানে পালাম, তাই কাঁধে করে বাসায় ঢুকলাম। বাসায় ঢুকে আপনি পারলাম যে আমি তো বাঁচিয়ে আছি, কিছু দরকার নেই নিয়ে। আমার একটা ছেলে তখন 2.5 বছর বয়স, ছিল বড়, আর একটা মেয়ে 9 মাস বয়স, সে হাঁটতে পারে না। আর একটা ভাতিজি নিয়েছিলাম আমার বড় ভাইয়ের মেয়েকে, ধরে নিয়ে চলে আসছে। তারপরে ওখান থেকে আমরা ওই বেড়িবান্ধ ধরে হাঁটা শুরু করলাম। ইসমা পিএনএ জাহাঙ্গীর ওই কুমিরা যে একটা চ্যানেল আছে না, ওই চ্যানেলে আসে ফায়ারিং শুরু করলো আমাদের মাথার মধ্যে, যাই ওই যে সিডিএ গোডাউন, খাদ্য গোডাউন, ওই জায়গায় আলি শহর সিডিএ পড়তে লাগলো। নিচে নেমে গেলাম, সন্ধে লাগে গেল, রাত্রি একজনের বাড়ি উঠে গেলাম, সে আমাদের আশ্রয় দিল। তারপরে ওরা একটু ডাল ভাত খাইলো, তার সকালে উঠে তো হাঁটা দল। তারপরে মেন রোড দিয়ে হাঁটছি, এই সময় একটা আওয়ামী লীগের ফ্লাগে একটা জিপ আসলো, তার পিছনে একটা বাস আসে, ওই আমাকে সামনে দাঁড়ালো। তারপরে আমাকে বললো কি যে শুধু যারা ফ্যামিলি আছে, ছেলে মেয়ে, তাদের তোমরা এই বাসে উঠবা, আর কেউ না। তখন আমরা ওই ওনারাই পটিশন দিয়ে আগে নিয়ে সীতাকুণ্ড যেয়ে নামাই দিল। তারপর সীতাকুণ্ডতে জুলোরগঞ্জ পর্যন্ত হেঁটে গেলাম, কেন শুভপুর ব্রিজ তখন অলরেডি ওই পশ্চিম পাড়ে পাক আর্মি কুমিল্লাতে আছে, আর এদিকে যেটা আগে হলো যত মুক্তিযোদ্ধারা এই পারে পুকপাড়ে, তো ওখান থেকে প্রায় 3-4 মাইল হেঁটে যাইয়ে তাই ফেনী নদী পার হতে, ফেনী নদী পার হয়ে এলাম আপনার অ্যাবাউট সন্ধ্যা লাগে নাই, মানে 10-15 মিনিট বাকি। তারপর রাস্তা দেখি যে আখের গুড় দিয়ে হালুয়া পাকাইছে, ওই আটা দিয়ে, গমের আটা আর গমের রুটি, এই খাওয়াচ্ছে, খেলাম। মানে ওয়াইফ করে আমি তো খেলাম, এ সময় সন্ধ্যা লেগে গেছে, কারণ আমরা কোথায় যাব। তো এক পাশে একটা ছেলে ছিল, তার বাড়ি ওই জায়গায়। তারপরে সে বলে কি যে আমার বাড়ি এই জায়গা, আপনারা আমার ওখানে চলেন, আমি ছাত্রলীগ করি, বিয়ে পড়ি, এই জায়গায় আমার বাড়ি খালি আছে, বড় ঘর আছে, চলেন। তার বাড়ি গেলাম, খাওয়া দাওয়া করালাম, আবার সকালে আবার ভাত রাখলো, খাওয়ালো। তারপরে আমাদের 50টা টাকা দিল, আমার কাছে কোনো টাকা ছিল না, দিয়ে ফেনীর একটা রিক্সাতে উঠে দিল। তারপরে আমরা ফেনীতে নামলাম, ওখানে একটা বাস চাঁদপুর দিকে যাবে, ওই বাস দাঁড়ায় রয়েছে, হিন্দি মেন টাইম দিয়েছে ফাইটার 86 ঘুরতেছে, ঘুরে ঘুরে নিচের দিকে আসতেছে। তখন আমরা সবাই সরে গেলাম, সরে গেলে উপরতে একটা বোমা ওই বাসের উপর মেরে দিল, বাস আগুন ধরে গেল। তখন একটা রিক্সা নিয়ে তো ওই রাতে আসলাম, আসিয়ে সেই তারপরে একটা নদী পার হয়ে একটা ঘোড়ার গাড়ি পেলাম, তারপরে আবার একটা খাল পার হয়ে আর একটা রিক্সা চড়লাম। সেই রিক্সা সন্ধ্যের সময় নদীর পাশে, কাজে স্যার এখন তো রাত হয়ে গেছে, আপনারা কোথায় যাবেন? তো এখানে আমার ফুফু বাড়ি আছে, ধনী লোক, চলেন সেখানে নিয়ে যাই আপনাদের। তা নিয়ে গেল, খাওয়া দাওয়া করালো। তা আমি ওই লজিং মাস্টার থাকে না কাছারিতে, তার কাছে থাকলাম, আর আমার ওয়াইফ আর ছেলে মেয়েরা ওই বাড়ির ভিতরে ওই ওনার মার কাছে থাকলো। আমি শুয়ে রয়েছি, তার রাত 2টার সময় আসে বাড়িওয়ালা আইছে, আমার ছেলের 104 জ্বর, পাতলা পায়খানা করিতেছে, বাড়িওয়ালা আসে এই ব্যাপার। আমি বললাম ওদের কোনো ডাক্তার বলে, আমি ডাক্তার, ওদের যা প্রয়োজনীয় ওষুধ আমি দিয়েছি। পরের দিন সকালে উনি গরম মাত্রা নিয়ে খাওয়াইয়ে আমাদের ডাকাতিয়া নদী পার করে দিয়ে একটা রিক্সা ঠিক করে দিল, উনি তার ভাড়া দিয়ে দিয়ে চাঁদপুর ঘাটে গেলাম। বেলা 4টার সময় একটা লঞ্চ আলো, মনে হয় যে ধারণ ক্ষমতা তার 1000, মার উঠছে প্রায় 2000, লঞ্চ ডুবু ডুবু। তারপর ওইটি ঘাটে লাগবে ওই আনসার দে কমান্ডার, ওই জয় বাংলার গান হচ্ছে, আর ওরাই ডাফোটে সব কন্ট্রোল করতেছে। আমি ওনারাতে বললাম যে ভাই এই ব্যাপার। তারপরে আমি উঠেলি, কোনোরকম ওই জায়গায় থাকলাম। এর ভিতরে রাত্রি দিগলিয়া নাম করে জায়গায় ঝড় উঠলো। পরের দিন সকালে আবার সেখান থেকে টেপাকো লাগলাম, আর টেপা ফরিদপুর টেপাকো লাগলো, পদ্মা তো পার হয়েছি। তারপর টেপাকোলাতে 3 মাইল হাঁটিয়ে ফরিদপুর যে এখনও বাস স্ট্যান্ড ওই জায়গা পৌঁছলাম, যে যাবো মাগুরা, আমার বাড়ি মাগুরায়। মাগুরার বাসে চড়িয়ে কামারখালি ঘাটে গেলাম, কামারখালির যে ফেরি সেটা ডুবে দিয়েছে মুক্তি বাহিনীটা। তো ওখান থেকে 3.5 মাইল
ওই যে গড়াই নদী, তখন তো ব্রিজ ছিল না, খালি ফেরি ছিল, ওই 3.5 মাইল পূর্ব দক্ষিণ পেলি নদীর পাড় দিয়ে আটতে হবে। হাঁটিয়ে একটা জায়গা আছে সেলামতপুর খেওয়াঘাট, সেই জায়গা দিয়ে খেওয়া নৌকা পার হয়ে ওখানে সন্ধ্যা লাগে লাগে, তখন হিন্দুগের নবসুদ্ধের বাড়ি আছে, তাগের ঘোড়ার গাড়ি আছে, আপনি ঘোড়ার গাড়িতে আপনার শ্বশুর বাড়ি একেবারে 1 ঘন্টার ভিতরে, 5ই এপ্রিল। তারপরে কিছুদিন বাড়ি থাকলাম আমি। আর 17ই এপ্রিল অস্থায়ী বাংলাদেশ সরকার মুজিবনগরের শপথ গ্রহণের পর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে আর্মি, নেভি, এয়ারফোর্স এবং যারা পুলিশ, ইপিআর, আনসার তাদের ডাকা শুরু করলো যে তোমরা এসে মুক্তিযুদ্ধে যোগদান করো। আমি 17 জন নিয়ে ভারতে রওনা হলাম। সবাই মাগুরার? হ্যাঁ, সবাই আমার বাড়ির কাছে মাগুরের। হ্যাঁ, বাড়ির ওরা ইন্টারেস্টেড ছিল তাদের নিয়ে। 3 দিন লাগে আমাদের বর্ডার পার হতে আটিয়ে, ওইখানে গেলাম যাই আসাদুজ্জামান, ওই 17 জন মুক্তিযোদ্ধা ওনার কাছে হ্যান্ড ওভার করার পরে উনি বললো যে জালাল ভাই, আপনি তো আইসেন, আপনি তো নৌবাহিনীতে ছিলেন, তা আপনাদের নৌ কমান্ডো গঠন হয়েছে। বলে কোথায়? পলাশীতে। সুরাব হোসেন যে মাগুরার মন্ত্রী ছিল, ফুল মন্ত্রী, MNA ছিল উনি, তো উনি তখন ওই প্রিন্সিপ স্টেট রোডে বাংলাদেশ মিশন থাকে ক্যালকাটা, ওই জায়গার চার্জ উনি, তো উনি 2 কথা লিখে ওনার কাছে পাঠাই দিল। উনি আবার আমার ছিল টিচার, এই সুরাব সাহেব, উনি কলেজে পাশ করে কিছুদিন আমাদের পড়াইত যে মাগুরা একাডেমিতে। তা গেলি পরে উনি আমার 100 টাকা দিল, তখন নিচেই হোটেল ছিল, খানা খেলাম, আবার স্যারের কাছে আলাম। তা স্যার বললে কি যে দাল খুব ভালো হয়েছে, 28 এপ্রিল উসমান সাহেব আসবেন এখানে, তোমার সাক্ষাৎ করাবো ওনার সাথে। আমি উসমান সাহেব আলো, উসমান সাহেব আমার একটা চিঠি লিখে দিল মেজর জলিলের বরাবর, ওই 9 নম্বর সেক্টর 24 পরগনা টাকি, ওখানে 90 জন নেভাল কমান্ডার আছে, তুমি ওখানে যাও, তাদের পিটি প্যারেড করাবা, তারপরে পলাশী ওদের সাথে তুমি যাবা। তা আমি গেলাম সেখানে, আবার ট্রেনে চড়ে BSF-এর একজন ক্যাপ্টেন ছিল শেফার্ড, সে রিসিভ করলো আমারে, মেজর জলিলও ছিল, মেজর জলিলকে দালাল খুব ভালো হয়েছে, এই যে নৌ কমান্ডো আছে 90 জন, তুমি এদের ট্রেনিং করাও পিটি প্যারেড কদিন, তারপরে তুমি যাবে। এর ভিতরে কমান্ডার সুমন্ত আর সুমীর কুমার দাস, SK দাস, লেফটেন্যান্ট ইন্ডিয়ান নেভির বাঙালি কমান্ডো, ওই আমাদের যে গরিলা ট্রেনিং দেবে না পলাশীতি, এর উস্তাদ, সে গোল্ড মেডালিস্ট, রানি এলিজাবেথের গোল্ড মেডেল পাইছে BTC ইংল্যান্ডে যাইয়ে কোর্স করে, এই ডাইভিং কোর্স করে। তারপরে ওই 90 জনের সাথে আমি পলাশী চলে এলাম 12ই মে। 12ই মে কিন্তু পলাশী এতদিন আমাদের ওই জায়গায় রাখছে। তারপর ওই নৌ কমান্ডো ট্রেনিং করলাম, 7 আগস্টের ট্রেনিং শেষ হলো। তারপরে আমাদের গ্রুপ বাই গ্রুপ ডিভাইড করে বাংলাদেশের ভিতরে পাঠালো, বিভিন্ন চাঁদপুর, নারায়ণগঞ্জ, চিটাগাং পোর্ট, তারপরে পাকশি ব্রিজ, এই সব জায়গায়। আমার যে গ্রুপটা 14 জন, আমরা একটা কান্ট্রি বোট, 6 ধারের নৌকা, আর আমার কাছে 8টা ছিল SLR, 3টা ছিল LMG, আর 3টে ছিল SMG, 14 জনের আর্ম দিয়েছিল, আর ওই SMG-র গুলি দিল 5,000, আর 14টা লিম্পেড মাইন, SLR আর LMG-র গুলি দিল 20,000। এই নিয়ে ওই নৌকা উইথ ক্যাপ্টেন ইয়াউদ্দিন, তা ওনার হলো 6টা নৌকা, তা তো আর্ম অ্যামুনিশন বোঝায়। ওই আমরা হাসনাবাদ যে লাস্ট BOP অফ ইন্ডিয়া সুন্দরবনের সাথে, ওখানে আমরা একসাথে রওনা হতাম। আসি আমরা রায়মঙ্গল ক্রস করে ক্লাম্প আইল্যান্ড, যেটা কয়লা বয়লা আইল্যান্ড কয় সাতক্ষীরা এবং ওই জেলেরা, ওটাই বলে ক্লাম্প আইল্যান্ড। এটা হলো চানবাড়িয়া খালে, মানে অপোজিট টু দি সাউথ তালপট্টি, সাউথ তালপট্টি হলো নর্থ তালপট্টির পিছনে, আর রায়মঙ্গলের পশ্চিম পাড়ে হলো সাউথ তালপট্টি, আর তারপরে চানবাড়িয়া খাল, ওটা খুব গভীর, আর ওখানে কুমির ভরা, বড় বড় কুমির, ওই দুই পাশে ভাটা পড়লি পরে রোদটা পায়। ক্লাম্প আইল্যান্ডে আলাম দিয়া নামিয়ে 7টা খাসি মারলো, খাসি মেরে নিয়ে এলো, এক এক নৌকা এক একটা দিল, আমরা চুলে কুটিয়ে ওই চের নিয়ে আসছিলাম, তাতে জ্বালাইয়ে আমরা 4-5 দিন খেয়েছি। আমাদের প্রথম অপারেশন ছিল হিরণ পয়েন্ট নিয়ে, তা আমরা 15ই আগস্ট ওই যে আজকে আমার পুতুলির বিয়ে হবে টবে এই গানটার, ওর জন্যে ছিল একটা নৌ কমান্ডো, আমি বলে দেবো ওইসব গানটার নাম না, তুমি এই ট্রানজিস্টার ছিল ওর কাছে, ওরে দিয়ে দিলাম, তুমি এটা শুনে অপারেশন করবে। না আমরা ওই জায়গায় একই টেকি করিয়ে 14ই আগস্টই করবো, কোনো জাহাজ ওই দিন হিরণ পয়েন্টে আসে নাই,
সমুদ্রতেও আছে নাই, আবার মঙ্গলাতেও জানলা থেকেও যে বেরোয় যাবে সমুদ্রে তাও নেই। এই জন্যে আমরা কোনো জাহাজ পাইনি। তারপরে আমরা করলাম কি, আকরাম পয়েন্টে, ওর পরে হিরণ পয়েন্টের উপরে একটা পয়েন্ট আছে, শিবসা রিভার এবং পশু রিভারের জয়েন্ট স্থল, ওর একটা আকরাম পয়েন্ট। তো ওই জায়গায় একটা সপ্তডিঙ্গা নাম করে একটা পানির জাহাজ, মানে ফরেস্টের, ওই যে ফরেস্টের বিভিন্ন অফিস না মিঠা পানি দেয়, তো ওই জাহাজকে আমরা লিমপেড মাইন দিয়ে ডুবো দিলাম গভীর পানি সে জায়গায়। ওই জায়গায় এখনও 40 মিটার পানি। ওরা ওদের কলে আমাদের তোমরা কোনো মাইন্ড করে না, এটা আমাদের কাজ যে পাকিস্তানি যত আয় ইনকাম আছে সব বন্ধ করা। তারপরে দিয়ার সাথে আমরা চলে আসি শরণকোলা সুপতি। ওখানে আসিয়ে আমরা ওই আমি আর ইন্ডিয়া আসিনি, আর যত নৌ কমান্ডো না, ওই 15 আগস্টের 14 আগস্টের অপারেশনের পরে ওরা সব ফ্রি আইসে ইন্ডিয়ায়, কিন্তু আমার গ্রুপ আমাদের না আরও অপারেশন করব। তখন আমরা ওই শরণকোলা সুপতি পিরোজপুরের নিচে ওই জায়গায় ঘাঁটি গাড়লাম জিয়ার সাথে। উনি আমাদের চাল ডাল দিত, আর ওই ঝাঁকি জাল নিয়ে আসছিলাম ইন্ডিয়াতে, ওই নৌকাতে ঝাঁকি জাল মারিয়ে প্রচুর মাছ ছিল তখন, ওই মাছ খেতাম, আর লবণ পানি দিয়ে রাখতে, আর লবণ লাগতো না, আর ভাত টাত খাতে মজাই লাগতো। তা খাওয়া দাওয়া করে আমরা তারপরে ওই মঙ্গলাপটে আমরা অনেক অপারেশন করতাম। রাত্রি ওই যে ডাকাতিয়ার নৌকা ছিল লম্বা লম্বা, ওইগুলো নিয়ে যেয়ে আমরা বার ডুবতাম, তারপরে জাহাজ ছোটো ছোটো জাহাজ ডুবতাম। তারপরে সেপ্টেম্বর মাসে 15 তারিখে জিয়াভাই দিদি একদিন রাত সকালবেলা আইছে, বলে জালাল ভাই আপনি তো ফিরে যাবেন ইন্ডিয়ায়, আপনার তো গান ভোট দেওয়ার কথা, তা আপনাকে আমি গাইড দেব একটা শর্তে। বলে কী শর্ত? বলে আপনার কাছে যে গোলাগুলি আছে এগুলো দিতে হবে। আরে আপনি বলা লাগবে কেন, আপনি যা নেবেন নেন তো দিই, কেন আমি কি এগুলো ভারতে ফিরিয়ে নিয়ে ইন্ডিয়ার কাছে দেবো নাকি, এগুলো রাখেন আপনি। তারপরে ওরে দিয়ে দিলাম গুনিয়ে, মাত্র 2000 SLR LMG-র গুলি রাখলাম, আর লিমপেড মাইন ব্যবহার হয়ে গেছে, মাত্র 4টে লিমপেড মাইন আছে। বলে এগুলো তো আমার লাগবে না, আপনিও কিছু করবেন না, এগুলো থাক আমার কাছে। আর একটা LMG রাখলাম, আর 2টে SLR, আর একটা SMG রেখে আমরা আবার গাইড নিয়ে রওনা হলাম পর ইন্ডিয়া। 3 দিন পরে আমরা আমাদের যে বিওপি আছে না একটা, ওই যে কৈখালী বাংলাদেশের লাস্ট বিওপি সুন্দরবনের অপোজিটেই আর কি কাছেই, ওটার নাম হলো কৈখালী, বেড়িবান্ধ আছে। তা আমরা দেখি যে ওখানে বাংলাদেশের পতাকা উঠতেছে, বা আমরা ওই জায়গা বেড়িবান্ধে নৌকা বাঁধিয়ে ধুয়ে আমরা গেলাম কয়েকজন দেখি কীটা আছে। ওখানে যাইয়ে দেখি যে একজন সেলিম নাম করে একজন এয়ারফোর্সের এয়ার কর্পোরাল, সে ওই জায়গার ইনসান। তারপর সেলিম আমাদের চা টা খাওয়াইলো, চা টা খাইয়ে তা আমরা ওখান থেকে আসার পরেই আর কি পাকিস্তানি গান বোট যাই ওই কালিন্দী নদী যাই রায়মঙ্গলের মোহনা যাই, ওখানে ঢা ঢা করি আকাশে ফায়ার করতে লাগলো। তারপরে আমরা ওই বোটে ফিরে এলাম, বেড়িবান্ধে ফিরে আসার সাথে সাথে ওই জায়গা নওয়াবদি নাম করে একজন ছিল মুক্তিযোদ্ধা কমান্ডার, সেও আইছে, বলে যে ফায়ার করে গেল না ওই গান বোটে ইঞ্জে এই তিনকুড়ি নদী দিয়ে, মানে এই যে বেড়িবান্ধ এই তিনকুড়ি নদী এই প্রায় 150 ফুট চওড়া, আর ওই হলো সুন্দরবন, বলে এই নদী দিয়ে আসবে, আপনাদের কাছে কিছু আছে? বলে হ্যাঁ, LMG আছে, ইনাইকা রকেট আছে, তারপরে SMG আছে, SLR আছে দুটো, বলে আমার কাছেও আর্মামেশন আছে, তাহলে আমার 7 জন নিয়ে আসে। বলে নিয়ে আসেন নিয়ে আসেন, যদি এই পথে আসে। তারপর নিয়ে এলো, তারপরে আমরা ওই জায়গা ওই বেড়িবান্ধে, তখন হলো হাই ওয়াটার, ওই যে ওরা যে ফায়ার করবে করতে পারে না, এভাবে তো ওদের যে বাপর গান এত ডিপ্রেশন হবে, এরকম তো ফার করতে আমাদের মারবে না। এই জন্য আমি দেখালাম যে ওদের কামান আমাদের মারতে পারবে না, ওরা আসুন। আমরা সব বেড়ি বাঁধে গেলাম, সত্যি ওই গান বোটটা দেখি যে ওই নদীতে আইছে। তো ইট ওয়াজ ভেরি, মানে খুবই ক্লোজ ছিল আমাদের কাছে। আমরা প্রথম একটা ইনার্গে রকেট মারলাম, এলেভেন দিয়ে বালিবার ঢা করে ডিগ্র ফাটে গেলো, লোক তখন দাঁড়াইছিল সাদা পোশাকে, 2 একজন পড়ে গেল, তারপরে এত স্পিড দিল না দিয়ে চলে গেলো, কিন্তু কামান মারে সব পানি দিল। তারপরের দিন ওরা আর্মি আর নেভি টেভি কারা আসিয়ে ওই 7 গ্রাম জ্বালায় দেয়। তারপরে আমরা ইন্ডিয়া তাড়াতাড়ি তাড়াহুড়ো করে ইন্ডিয়ার বর্ডার ক্রস করে চলে এলাম।
তখন ওই ক্যাপ্টেন সামন্ত, উনি কমান্ডার সামন্ত যে নেভাল অ্যাডভাইজার, উনি আমাকে রিসিভ করলো, একটা স্টেটমেন্ট দিলাম, উনি আমাকে নিয়ে গেলো আবার সেই পলাশী ক্যাম্পে। তারপরে তিন দিন পরে আমাকে সেপ্টেম্বরের 23 তারিখে চারজন নৌ কমান্ডো আর আমাকে নিয়ে আসলো ক্যালকাটা আসে আনিস নেতাজি সুভাষ ওই ক্যাম্পে। আনি কাছে এখান দিয়ে তোমাকে গান বটে জাতি হবি। পরের দিন পদ্মা পলাশ উঠেছিল ইন্ডিয়ার হারবার ক্রাফ্ট পাবলিক পাইলট ভ্যাসেল, 125 ফিট লম্বা। ওই দুই জাহাজে দেখি যে বাইজাকেতে ওয়ার্কার আইসে, তারা কাজ করতেছে, চিপিং টিপিং করে রং করতেছে। তারপরে আমারে রাজ চৌধুরী সিভিল ডিফেন্সার ছিল, উনি হলো গান্ডি লংজি, আর আমার যে জাহাজের সিও পদ্মার সুভেশ কুমার মিত্র। তারপরে ওই রাজ চৌধুরীর কাছে জ্বালাল, তারপরে উনি বাঙালি কিন্তু রংপুরি জমিদার বংশের ছেলে, ইন্ডিয়ান নেভিতে লেফটেন্যান্ট কমান্ডার। তা উনি কয় যে আমি তো একজন পেটি অফিসার, গান্ডি কোর্স করেছি, তুমি এই গান ফিট করবা। বলে স্যার আমি 13 বছর পাকিস্তানে এই গানের অর্ডিনেন্স ফ্যাক্টরিতে কাজ করছি, বাপুর জাহাজের খাইবার জাহাজের অর্ডিনেন্স পার্টি দিই, এবং এই 46টি বাপুর আমি খুলতে পারি। বলে দেখো এই 4টে বাপুরে আমি নিজে হাতে ফিট করেছি, ব্রিজ ব্লক স্টিমিং করে ফায়ারিং টেস্ট করেছি। তারপরে গাছ শেষ হলো গানের চোয়ারশপে নেতাজি সুভাষ জেটির তিনি আলাম আনিয়ে আমরা সব মানে এক এক জাহাজে ওই যে 46টি কামানের যেটা এনটিআর ক্রাফট কামান অনেকগুলি দিল আমাদের। তারপরে ওই ইসমালাম দিল, তারপরে রেশন টেশন দিয়ে হলদিয়া, হলদিয়া জেটি যেটা এই পাশে গঙ্গা নদীর পশ্চিম পাড়ে হলো টার্মিনাল, ওয়েল টার্মিনাল আর অনেক জেটি হয়েছে, আর ওই দামোদর নদীর পূর্ব পাড়ে হলো হলদিয়া নেভাল জেটি, ও নেভির জাহাজ থাকে ওখানে। তারপরে সেই জায়গা আমাদের প্লেস করা। তারপরে ওখানতে আমরা ইন্ডিয়ান ফ্রিগেট কাবেরতি নাম করে একটা গাইডেড মিসাইল ফিটেড ফ্রিগেট, তার সাথে ওই স্যান্ডহাট আউটার অ্যাঙ্কারে বিহার বেঙ্গলে যেতাম আর আমরা এক্সারসাইজ করতাম কীভাবে আমরা মাইন ফেলাবো, কীভাবে পাকিস্তানি গান যদি আমাদের অ্যাটাক করে কীভাবে ফাইট করব, এই করতাম ওর সাথে। তারপরে ডিসিশন হলো এই যে অপারেশন জ্যাকপট তো শেষ হয়ে গেল, এনে অপারেশন হলো হট প্যান্টস, চালনা অ্যাঙ্কারে যে বড়ো মাইন ফেলাবো অপারেশন হট প্যান্টস। 10th November সকালে ওই পদ্মা পলাশ আর ওই খান ফ্রিগেট ইন্ডিয়ান গাইডেড মিসাইল ফিটেড রাশিয়ান ফ্রিগেট, খুব সফিস্টিকেটেড ফ্রিগেট, ও আমাদের কভারে থাকলো। আমরা রওনা হলাম, তারপরে রাত্রি 8টার সময় আমরা চাল্লা ফিয়ারওয়েল কাছে চলে এলাম, 8টায় পৌঁছে। তখন ফিয়ারওয়েল ছিল 180 করছে আর ইরন পয়েন্ট হলো 000। তা আমরা উঠে আলাম ফিয়ারওয়েলতে, উঠিয়ে 780 ওখানে এসে আমরা দুটো টান করলাম। পলাশ থাকলো অন্ডার স্টাবর সাইড, আমি পোর্ট সাইড বয়ার, এক এক বয়ার সুদা এক একটা মাইন ফেলি, মার্ক স্টার 11 গ্রাউন্ড মাইন, 100 পাউন্ড এক্সপ্লোজিভ এবং 2 টন ওজন এক একটা মাইন। আমরা দুই জাহাজে 8টা মাইন ফেলে আমরা চলে আসি, আবার আমরা ক্যালকাটা আসব। অ্যাবাউট 20 মাইল আমরা চলে আসি স্যান্ডার্টের পথে, একটা জাহাজ সিটি অফ সেন্ট আলব্যান্স, তারে আমরা চ্যালেঞ্জ করলাম উইথ দি ফ্ল্যাশিং অ্যান্ড রাত্রি তো আর হ্যান্ড সিগনাল দেওয়া যায় না, ওই লাইট সিগনাল দেওয়া, আগের মতো এত মডার্ন যুগ ছিল না। তো দিলি সে কয় যেন আই অ্যাম ব্রিটিশ শিপ অ্যান্ড আই অ্যাম চার্টার্ড বাই দি পাকিস্তান গভর্নমেন্ট অ্যান্ড আই অ্যাম ক্যারিং আর্ম অ্যামুনেশন ফুড গ্রেন 8,000 ফুড গ্রেন অ্যান্ড 250 ট্রুপ ফর পাকিস্তান অ্যান্ড মাই ডেস্টিনেশন ইজ চাল্লা অ্যাঙ্করেজ অ্যান্ড আই হ্যাভ টু গো। তখন আমরা বললাম যে ক্যাপ্টেন ইউ ডোন্ট ইন্টার দি চ্যানেল, তারপরে শোনে না। তখন পদ্মারে অর্ডার দিলে 100 রাউন্ড ফায়ার করো সুভেশ কুমার মিত্র, আর পলাশে রায় চৌধুরী গেলে আর 100 রাউন্ড ওফেন্সে। তো এই জন্য এইসব কথা কেউ জানেও না, শুনছে ওই সমুদ্রতে প্রায় 40 মাইল নিচে আমরা এইসব ফায়ারিং করতেছি। 10th November রাত্রি তখন 200 রাউন্ড ফায়ার করি, তার তা যখন প্লেট টেলেট কি মরল কি না বললো আমরা তো জানি না। তারপরে ক্যাপ্টেন কাজে গান বোট আই সারেন্ডার টু ইউ টেক মি ওয়ার এভার ইউ লাইক মানে মেসেজ দিল। তখন আমরা প্লাস উঠে থাকলো হেডে, আমি থাকলাম পিছনে। তারপরে আর ওই ফ্রিগেট আমাদের অনেক দূরে থাকতো, 8-10 মাইল দূরে থাকতো, তাও ফলো করে চলে আসলো। স্যান্ডারটা এসে পোর্ট অথরিটির কাছে হ্যান্ডওভার করলাম, ওই জাহাজটা ক্যালকাটা পোর্ট অথরিটি আর ওই গোলা বারুদ সব ইন্ডিয়া নিয়ে এনেছে, আর ওই ট্রুপস ট্রুপগুলো তারা নিয়ে এনেছে, ইন্ডিয়া নেবে না
তা 250 তাকে খাতির দিতে হবে না, তাকে যখন আমরা অ্যারেস্ট করেছি তাহলে আমাকে তো আর দেশটাই যে আমরা ঢাকায় নিবাসী টাকা বা হ্যাঁ ওরাই ইন্ডিয়া ট্রুপ অলসো। আর এই ডের ব্যাপারে শুধু এমআর মুকুল 11 নভেম্বর কতগুলো কথা বলছিল, 11 নভেম্বরে 10 নভেম্বর আমরা করলাম, 11 নভেম্বর। তারপরে পিএনএস গাজী শুনলাম যে পিএনএস গাজী ওদিক 7th ফ্লিট রওনা হইলো, পিএনএস গাজী ডুবে গেল ভাইজাকের অদূরে, ওই যে পাকিস্তানি যে সাবমেরিন, আমিও গেছিলাম, AW-14 গেছিলো ওই সাবমেরিন এরম দাঁড়াইছিল দেখতে, কারণ আমরা তো ক্যালকাটাতে কাছে। তারপরে আবার প্রিপারেশন নিলাম কী করে দেশে ঢোকা যায়, আবার গোলা বারুদ যা ছিল তো আমরা তো খরচ করি নেই, এগুলো আছে তা কিছু কমাই দিল। তারপরে আমরা আবার রেডিওতে লাগলাম যে কখন, ইন দ্য মেন টাইম শুনলাম যে 6 ডিসেম্বর যশোর ইজ ক্যাপচার্ড বাই দি মুক্তি বাহিনী আর মিত্র বাহিনী। আমি অ্যাডভাইস করলাম যে স্যার দিস ইজ দ্য টাইম টু গো খুলনা, বলে ইয়াস দালাল খুলনা দখল করো। তারপরে আবার ওই চলে গেলাম হলদিয়া নেভেল সিটি, তখন ওই ফ্রিগেট আবার উইডিয়ে আসলো, ফ্রিগেট তো আর ভিতরে ঢোকে না, তখন INS পানবেল মানে একটা রাশিয়ান বিল্ড গানবোট, সেটা হলো অরিজিনাল গানবোট, আর আমাদের এই দূরে ছিল কিন্তু কনভার্টেড, দিস ওয়াজ হারবার ক্রাফ্ট, এবং প্রত্যেক জাহাজে দুটো করে বাপর গান ওই ইন্ডিয়া এয়ারক্রাফ্ট গান ফিট করছিলাম। আসি আমরা আকরাম পয়েন্টে অ্যাঙ্কর করলাম, এখন আসি রায়মঙ্গল হয়ে মালঞ্চ নদী যেটা পশু নদীর সাথে মিলল ওই যে জুলফিকার চ্যানেলে, মালঞ্চ নদী তো হলো আইসে সাতক্ষীরাতে, আমরা ওখানতে বসিয়ে আকরাম পয়েন্টে অ্যাঙ্কর করলাম বিকেল 5টা 5:15। তখন যে যে চিত্রাঙ্গদা আইছে ইন্ডিয়ার একটা BSF-এর জাহাজ, সেটা বেশি স্পিড না, 4-5 নটে চলে ওরা, আর ওই পানবিল। তারপরে আমি আরও 3-4 জন নিয়ে হিরণ পয়েন্টে চলে গেলাম বাংলাদেশের পতাকা নিয়ে, এটা হলো আপনার 9 ডিসেম্বর বিকালবেলা। তো হিরণ পয়েন্টে যেয়ে দেখি যে কেউ নাই, নিয়াজি নাম করে নোয়াখালীর একজন ছিল, ডাকলাম বলে চাচা আপনার বাড়ি কই, বলে নোয়াখালী, বলে কী করেন, বলে আমি এটা আইডি ওয়াশ করি স্যার এই জোয়ার ভাটা মাপি, বলে আর লোক বলে স্যার তারা পলাই গেছে, সেই শুধু আছে ওরা একটা ক্যান্টিনও ছিল, ওই বোট টোট যা আছে না উষা টুষা ছিল ওরা আমাকে দেখে চলে গেছে। তখন পাইলট স্টেশন কিন্তু এটা ছিল না, তখন ওই এই পাইলট স্টেশনে কেবলই পূব সাইডে একতলা একটা বিল্ডিং ছিল, ওই জায়গায় একটা কজন পাইলট থাকত, হিরণ পয়েন্টে। তারপরে আমরা গেলাম যে জনের পতাকা উঠতেছি, এ সময় সানসেট হয়নি, তা মিয়াদি তাহলে ঠিক আছে পাকিস্তানি পতাকা নামান পুড়ান আর এডে উঠান, 9 ডিসেম্বর বিকেলবেলা। তারপরে ওই ডে উনি নিজে হাতে মেজতে পুড়ায় দিল, হিরণ পয়েন্টে পাইলট হ্যাঁ। 10 ডিসেম্বর সকালে আমরা আবার অ্যাঙ্কর ওয়ে করলাম, ওই চিত্রাঙ্গত তো স্পিড নাই, ওই পানভেল আগে তারপরে পলাশ তারপরে আমি পদ্মা লাইন ফরমেশন। তারপর আমরা চলে গেলাম সকালে অ্যাঙ্কর উঠিয়ে, দেখি যে ওই গোয়াদার ওই যে মংলা নালা ও জায়গা জ্বলতেছে, বম্বার্ডমেন্ট করেছে, এবং আমরা লিম্পেট মাইন মারিছিলাম ওই জাহাজ ছোট জাহাজ গোয়াদার MV গোয়াদার তো ডুবেই গেছে, খালি বডিটা একটু জাগটা আছে। তারপরে আর 5-6টা জাহাজ ওই নর্থ অ্যাঙ্করে দিয়ে জ্বলতেছে। তারপরে আমরা ওই ঘোরাঘুরি করে আমরা দেখে টেকে তারপরে আমরা ওই হারবার জেটিতে আলাম, হারবার জেটিতে এখন লাগত জাহাজ কাছেই নঙ্গর করলাম, ওই জায়গা 80-90 ফিট পানি ছিল, তো সেই জায়গায় নঙ্গর করে তারপরে ওরা আসলো, তা কাস্টম অফিসের জন্য একটা ফ্ল্যাগ দিলাম আর হারবার অফিসে দিয়ে বলে তোমরা ওইগুলো নামাই পুড়াও আর এই দুটো ফ্ল্যাগ আর জয় বাংলা ধ্বনি, লেবাররা আর আনন্দ করতে লাগলো। তা আমরা তখন আল্লাহর নাম নিয়ে রওনা হলাম পর খুলনা। যখন সবুর খানের বর্তমান ব্রিজ যেটা হয়েছে রূপসা ব্রিজ, ওই সোজা হলো সবুর খানের বাড়ি, তো ওখানে আসলে দুটো সিংহ ছিল সবুর খানের বাড়ির সামনে, দুটো মাটির সিংহ, ওই জায়গায় আলী দেই যে 4টে প্লেন এই পাখির মতো উঠতেছে আমাদের হেডের উপর দিয়ে আর আসতেছে নিচে, তা আমরা দেখতেছি। তো ওই প্লেনগুলো আসলো আস্তে আস্তে ঘুরতে ঘুরতে, তখন যখন সাইটেড হলো যে দিজ আর ফাইটার, তখন আমি আমার সাথে কমিউনিকেশন ছিল ক্যাপ্টেন সুমন্তের, উনি তখন কমান্ডার সুমন্ত,
আমি সমুদ্রে বললাম, স্যার সিমস টু বি এনিমি এয়ারক্রাফট, রিকোয়েস্ট পারমিশন টু ইংগেজ দি টার্গেট। বলে জালাল ওয়েট, ওই হকিটুকিতে আমাকে, আমার কমিউনিকেশন হকিটুকি আর কমান্ডার সুমন, আর ওর কাছে সার্ভিস টু এয়ার কমিউনিকেশন আছে, সেটা আমার কাছে নেই। পাঁচ ছ মিনিট পরে কেউ যেন দিজ আর ফ্রেন্ডলি এয়ারক্রাফট, ডু নট ইংগেজ দি টার্গেট অ্যান্ড বি রিল্যাক্স। এই কথা বললে আমরা রিল্যাক্স হয়ে গেলাম। তখন ওই যে আরিয়ান ফরিদ আমার এই জায়গায়, আমি তো ক্যাপ্টেন অফ দি মাউন্টিং পিছনের গানের, এই জায়গায় মাথা দিয়ে ও ডেকে দাঁড়ালো আর আমি ক্যাপ্টেন অফ দি মাউন্টিং প্ল্যাটফর্মে দাঁড়ালাম, আমিও এইরকম দাঁড়ালাম। লাস্টে তিনটে প্লেন আলো আর একটা প্লেন মানে ফিউল ছিল না কোথায় গেল, তারপরে ওই তিনটে প্লেন ফার্স্টে আসে আমার দাদা বুকিং করে পদ্মা আমার। তারপরে সাথে সাথে এই যে এ ফরিদ, আরিয়ান ফরিদ যে বিএনএস ফরিদ যান নামে একটা জাহাজ, সাথে সাথে মরে গেল, একেবারে পাটায় পড়লো। আরে রক্ত আমার মতো কালো ছিল, মোটা কোটা ছিল, শুয়ে দিয়ে যে রক্তর গঙ্গা হয়ে যাচ্ছে, কথা বলতে পারল না। তারপর যখন যে আরিয়ান ফরিদ মারা গেল না, এই এই যে এই জায়গায় কাটা মারে দিয়েছে, এই যে এই যে দিয়েছে কত, এই জায়গায় স্প্লিন্টার ঢুকে গেল, তখন রক্ত বেরোচ্ছে। আমি কলম কি গামছা ছিঁড়েখানাগুলো নেপালাম বোম, খুব বিষাক্ত, ওরা যদি আসে সাপের পিছের মতো মরে যাবো। হ্যাঁ, তারপরে আমি করলাম কি গামছা ছিল মাথায় ছিঁড়ে এই জায়গা বাঁধলাম হেবি। তারপরে এম এন মোস্তফা ছিল না চিটাঙ্গের এবল সিম্যান, ওরে আমরা মোস্তফা আসো গুলি দাও ফায়ার করি, তা ও আসলো, এর ভিতরে আর একটা বম্বার্ডমেন্ট হলো না পদ্মার উপর সামনে। এরপরে পলাশে দুটো বম্বার্ডমেন্ট, পলাশে আগুন ধরে গেছে, ওই যে রোল আমি, আমার জাহাজের রফিক টফিক মারা গেল, তিনজন চারজন মারা গেল, তারপরে ওই জাহাজের পাঁচজন মারা গেল, একজন ইন্ডিয়ান মারা গেল, একটা ইন্ডিয়ানও কমান্ডো ছিল ওই পলাশে, সে মারা গেছে। তারপরে পলাশ যে বাজলো ওই যেখানে ওকে কবর আছে না, বিশ্রেষ্ঠ রোল আমি আর ওই যে মহিবুল্লাহ বীর বিক্রম, ওই জায়গায় পলাশ এনে মাথা দিয়ে কিনারায়, মানে মাটি তো একটু নরম, আর এইভাবে দাঁড়ালো। তা আমি আবার যখন মিত্র হাতি নাই, আমি তখন ছাপ দেব এই সময় দিয়ে মিত্র, মিত্র আমার কোথাও জ্বালাল আমার বাসা, আমার হাত নেই, তখন আমি ঝাঁপ দিয়ে ওনারে ধরলাম। আমার সিও পদ্মার্থী বলল, স্যার আপনি ঘাবড়েন না, আপনারে আমি শোরিং করবো। তারপর নিয়ে ওই যে শিপইয়ার্ডের জেটির পাশ দিয়ে পাথর ফেলানো না, ইট বড়ো বড়ো পাথর, ওই জায়গায় গেলি পরে গেলে জ্বালাল, তুমি বাসো, তুমি ধরা পড়লে মারা যাবা, তুমি যাও আমি উঠে যাচ্ছি। তাহলে পাথরে চড়া দিলি, উনি ধরে নিয়ে তার পাকিস্তানের কর্নেল সুন্দরভাবে ব্যান্ডেজ করেছে, তারপরে সদর হসপিটালে নিয়ে গেছে। একজন ধরা পড়লো সাঁতরাইয়ে শিপইয়ার্ডে, আর আমরা 10-12 জন বাঁচিয়ে গেলাম, আমরা সাঁতরায় টাতরে বাঁচলাম। আমার যখন সাঁতরায় না গুলি খেতে গেল, সেখান থেকে একটা চুল উঠে গেলো, চামড়া উঠে, মানে তাছিল লবণাক্ত, তো চলতে লাগলো, 10 জন মারা গেল। উপরের দিকে চলে গেলাম কিনার ধরে, উপরে উঠলে তো রেস্ট হয়ে যায়। তারপরে যাইয়ে একটা ওই যে এমটি লোহা একটা টাক ছিল, ওদের একটা কারখানা ছিল শিপইয়ার্ডের উপরে, এখন সেটা হয়েছে যে ফিশিং ফিশ হারবার, একটা প্রাইভেট কোম্পানি, বড় বড় ট্রলার যে মাছ ধরে, ওই জায়গায় একটা বার ছিল কয়লার বোঝাই, সেই বার ধরে আমি আলতাফ আর এলারিয়ান কালাম এই তিনজন ওই জায়গায় বলে উপরে উঠবো না জালাল ভাই, আমরা এই জায়গাতে বলে থাক। তারপর শুনতে লাগলি আমরা ওই এমটি লোহার যে লেবারার থাকতো না, ওই রুমের ভিতরে যাই দিই যে সেরা সেরা লুঙ্গি আছে শার্ট আছে, আর এই খাকি ড্রেস ট্রেস খুলিয়ে ওইগুলো পরলাম, পরিয়ে তারপরে সন্ধ্যের পরে ওই রাস্তা যে শিপইয়ার্ডের রাস্তা ওইটা ক্রস করে পার হয়ে যে একটা খাল, এখনও সেই খালটা আছে, ওই খাল দিয়ে পার হয়ে পাশ দিয়ে আমরা যাচ্ছি। এই সময় একজন বরিশালের ছাত্র আওয়ামী লীগ করে ছাত্রলীগ, সে আমাকে ধরলে আপনারা যাই না ওই দেখে ওই যারা রাজাকাররা এলএমজি নিয়ে ঘুরতেছে, আপনাকে দেখলে গুলি করবে এই। তারপর আমরা তিনজন ওর রুমির ভেতরে ঢুকে গেলাম, ওই শেষে ভালো তিনটে লুঙ্গি নিয়ে এলো, ভালো তিনটে পুরানো শার্ট নিয়ে এলো, ওর ফ্যামিলি ট্যামিলি ওর ভাবি টাবি ভাইটাই ওরা দাদা মাসপিটি চাকরি করতো, তারা চলে গেছে, ঘর খালি থাকেন, আমি ভাত রাঁধতেছি আপনারা খাইয়ে খাইয়ে। তারপরে সবার অ্যানাউন্স হলো যে কাল সকালে আবার শিপইয়ার্ড এলাকায় বম্বার্ডমেন্ট হবে, তোমরা এই এলাকায় থাকে না। তখন খুব ভোরে উঠে আমরা ওখান থেকে সবুর খানের বাড়ির উপরে যাইয়ে মানে নিচে যাইয়ে আর কি
ওই চেয়ারম্যানের বাড়ি সুদা পার হয়ে গেলাম ওই পারে। তারপরে হলে আমার গান বুক বাজে রয়েছে জলমার চরে, আমার ইঞ্জিন বিকল হয়ে গেল, ভাসতে ভাসতে চলে গেল জলমার চর, সেখানে দিয়ে আমারটা বাজে গেল। তো ওই যাকে দিয়ে চেয়ারম্যান ভাত খাওয়াইল, তারপরে চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান সাহেব মানে আমার কলিগ ওই জায়গা ডেকের পরে আসে, মরা ওরা যদি মাটি দেওয়া যায় আপনি একজন দুজন লোক পাঠান, দেশ তো বলে দেশ তো স্বাধীন হয়নি। আরে আমি কই আরে মিয়া দেশ স্বাধীন হয়নি কী আসবে, আপনি পাঠাবেন কিনা, তা না একটা লোক দিল যাও ওনাকে। তা ওই চর এমন চর যে আমরা কিছুদের আলি এই পর্যন্ত ডাকি গেলাম, নরম কাদা আছে না নদীর ধারে, আর বা সেই বিটা কথা আর যদি দুই কদম যান আপনারাও মজে যাবেন আমিও মরে যাবেন আর দেওয়া যাবে না। হ্যাঁ তারপরে কোনো রকম ফিরে আবার চেয়ারম্যান বাড়ি আসিয়ে একটা বোর্ড ঠিক করে দিল দাদুর বাজার, ওই জায়গাটা দাদুর বাজার আছে, সে দাদুর বাজারেতে পার হয়ে বৈঠকে একটা থানায় গেলাম। এই সময় সন্ধ্যা লাগে, ওসি সে হলো রাজাকার, সে চলে গেছে সেকেন্ড অফিসার, সে কেছে আমি মুক্তিযোদ্ধা, আমি আপনাকে চিনছি আপনারা এখানে থাকবেন রাত্রি, আমাদের খুব যত্ন করে খাওয়ালো আফতাব সিংয়ে বাগদা তো না গোয়ালদা এই এটাই। তারপরে রাত্রি থাকলাম, সকালে আমরা জানতে পারলাম যে দিন মোহাম্মদ আরও দুজন নৌ কমান্ডো এরা ইঞ্জুর্ড হয়ে মংলা হসপিটালে আসে, তাকে উদ্ধার করতে যাবো। ও সিরে ডুয়াই ছিঁড়ে বললাম মানে আমি একটা নৌকা ঠিক করে দিচ্ছি, তাও একটা ডাবুজি নৌকা ঠিক করে তারই এক বস্তা চাল দিয়ে দিলাম, মানে চালাও নয় ওনাগের কাছে পয়সা টয়সা নাই, এই চাউল নিয়ে তোমার ওনাগেরে নিয়ে যাবো আর মংলায়। তার সময় ভাটা ছিল, এক ভাটায় আমরা মংলা গেলাম, ওগেরে নিয়ে আমরা চলে গেলাম হিঙ্গলগঞ্জ। ওখানে আমাদের হলো বাসন্তীপুর বিওপি আর ওদের হলো হিঙ্গলগঞ্জ বিওপি। তারপরে 16 ডিসেম্বর 12টার সময় লেফটেন্ট কর্নেল রায়চৌধুরীর তারও গুলি লাগছিল এই জায়গা, একটু ছিলে গেছিল সে দেখলো হা, আর সে আসে গেলো দেখো তোমাকে দেশ তো স্বাধীন হয়েছে, যে তা খুব আমি খুব খুশি আমার মেয়ে হয়েছে আজ রাত্রি, ওনার আবার মেয়ে হয়েছে হসপিটালে, বলে সে হসপিটালে আছে আবার ওয়াইফের মেয়ে, তোমরা কি আমার বাসায় যাবা, কেউ যাবা, বলে স্যার আমি ওই কালাম আর আলতাবে বলছি আপনার ওখানে যাবো স্যার। তা ওই গাড়ি দিয়ে নিয়ে গেলো আমাকে, আর সব করলে যে আমরা বাড়ি যাবো, আমরা ওনার বাড়ি গেলাম। ওনার বোন দুজন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেকচারার, ভাই একজন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, তারাও আছে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাড়ি হলো পাবনা, আর আইবুড়ো অনেক গল্প টল। তারপরে রাজচৌধুরী খানা টানা খাওয়ালো, যা আছে ওনার ওয়াইফ তো নেই, তাই বোনকের সাথে একসাথে খেলাম, রাত কাটালাম। সকালে কই যে স্যার মানে আমাদের তো বউ ছেলে মেয়ে আছে, আমাদের ছেলে মেয়ে কী আছে কি না আছে দেখতে পারে, হ্যাঁ সব দেশ স্বাধীন হয়ে গেছে। তা ক্যালকাটাতে আসে বেনাপুরে নামলাম, কোন তারিখ এ হলো 17 সকালে ট্রেনে চলে বেনাপুরে গেলাম, যাই দিই যে সুরাব হোসেন স্যার মিনিস্টার রিলিফ রিহ্যাবিলিটেশন মিনিস্টার, তারপরে উনি বর্ডারে আমার কাছে জালা এখানে থাকো তুমি, বলে স্যার কী জন্য থাকবে, বলে আছে অনেক কিছু মালা মালা, বলে স্যার এই কথা কই না বাঁচিয়ে আসি, আপনি আমার হেডমাস্টার ছিলেন এককালে, দোয়া করেন যে বাঁচিয়ে আসি আমার বউ ছেলে মেয়ে আছে, খুব অভাবে আছে তারা আমি জানি। তো ওই বাসে ঝিনাইদ হইয়ে মাগুরা পৌঁছলাম শ্বশুর বাড়ি, দেখে সবাই খুশি হলো, আমার শ্বশুরকে এবার মারিয়ে ফেলাই দিল 21 সেপ্টেম্বর, সবাই কান্দাকাটি, আরে কান্দিয়ে লাভ কি, আমি তো শুনেছি ইন্ডিয়াতেই যেদিন মারা গেছে তার দুই দিন পরেই শুনেছি যে শ্বশুরকে মারিয়ে ফেলাইছে। বাড়ি থাকলাম কিছুদিন, 22 ডিসেম্বর অ্যানাউন্স করা শুরু করলো খুলনা রেডিও ঢাকা রেডিও, যে যারা মুক্তিযোদ্ধা যেখানে আসো জয়েন করো, তারা আমি চলে এলাম 23 ডিসেম্বর খুলনায় আসে জয়েন করলাম, লুঙ্গি শার্ট পরা। তারপরে ওই নৌকমান্ডকের চার বানালো 28 ডিসেম্বর, ওই ক্যাপ্টেন সুমন্ত আসলো, ক্যাপ্টেন শাহানা আসলো, ইন্ডিয়ান অ্যাম্বাসেডারের লোক আসলো, ক্যাপ্টেন সুমন্ত আসে সুমন্ত আমার দড়াদড়ি বললো ফার্স্ট, বলে জালাল আই ডিক্লেয়ার ডিউটি, তারপরে কয় যে জালাল রিয়েলি আল্লাহ ইজ উইথ ইউ, তারপরে উনি রহমতুল্লাহ করে জালালকে এই জায়গার চার্জ দেন, 3 মিনিট চার্জ দিল। তারপরে 10 জানুয়ারি যখন বঙ্গবন্ধু আসবে আবার নিয়ে গেলো আমার ঢাকায়, হাজি মহসিনী থাকলাম, অ্যাপয়েন্টমেন্ট সিলেক্ট হলাম। তারপরে একদিন ক্যাপ্টেন নুরুল্লাহ ডাকলো, জালাল আমি তো বাংলাদেশ নেভি চিফ অফ নেভাল স্টাফ কিন্তু কোনো জাহাজ নাই, বঙ্গবন্ধু বলে কি এই নুরু তুমি কি কিছু সিএনসি হয়েছো, তোমার জাহাজ একটা জাহাজ নাই,
তখন ওই যে শাহিন ব্লকে হলো ওই যে এয়ারফোর্স অর্ধেক আর নেভি অর্ধেক, তা ওখানে গিয়ে যাইয়ে রহমতুল্লাহ শাহান ওই যে ইন্টেলিজেন্ট অফিসারের ডিউটি করতো আমারে আর আফজাল মিয়ারে ডাকলো, কাজে তোমরা তো ইন্ডিয়াতেও গানবোট করছো, রোহান তো মারা গেছে, জালাল তুমি তো এক্সিকিউটিভ অফিসার ছিলে ওখানে, সবই সুমন্ত আমারে বলিছে, তা তুমি এখন একটা গানবোট করতে হবে বাবা, বলে স্যার দেন জাহাজ দেন। আইডাব্লিউটির সাহাব আসছিল ওইটার নাম, ওটাও কামান ফিট ছিল ইন্ডিয়া নিয়ে কামান টামান খুলে আগরতলা গুন্ডা করে রাখিছে, ওইটা নিয়ে আসছিল আইডাব্লিউটি বলে যে দিস ইজ ইউর শিপ। তা আমি আর আফজাল মিয়া গেলাম 28 মে গেলাম, 10 জুন জাহাজ রেডি, ট্রায়াল দিয়ে প্রোপেলার ঘুরে না, ওই যে পাথরে লাগাইছে ব্যান্ড ব্যাক হয়ে গেছে, সাথে সাথে জাহাজ ডকে উঠে দিল, ডকে উঠে বারো করে আরও সেম একটা নতুন লাগাই দিল, লাগাই দিয়ে পানির দিবাসে ট্রায়াল দিলাম, বলে ইয়েস ওকে। তখন তো কামানি হলো পিছনে ব্রিজের পিছনে ওই একটা কামানি, তা তারা কবির সাহেবের কাছে আমি বলছিলাম গুলি আসেনি, বলে আছে জানাল সাহেব আপনি পারবেন ফাই, তাহলে আমি যে গান ফিট করলাম দেখলেন না আপনি 8টা গুলি দেন, 2-4 হাজার গুলি দিল, তাই লোড করে রাহি দিয়েছিলাম। তারপরে উসমানী বলে যে রিপোর্ট দেবেন স্যার, শিপ ইজ রেডি ফর ইন্সপেকশন স্যার, এবং আমি ছিলাম প্যারেড কমান্ডার অ্যান্ড জেনারেল উসমানী ছিল চিফ গেস্ট 12 ইঞ্জিন 72 সে 40-69। তারপরে ওই জায়গায় যাইয়ে কয়েক জালাল কেন ফায়ার দি গান, ইয়েস স্যার, আমি উঠে দিলাম ওই সাউথ ওয়েস্ট এলিভেশন করিয়ে 145 ডিগ্রি এক রাউন্ড ফায়ার করে দিলাম, কিন্তু এইসব ইতিহাস কেউ বলে না শুনছেন, অ্যান্ড এটা আমি বলবো যে এইসব ইতিহাস যদি নেবি, তারপরে তো সব রাজাকারের, এই যে MS খান কী করেছে, এরা তো রাজাকার ছিল না, পুরা রাজাকার ছিল, তো এরা আমাদের আসে কোনোদিন জিজ্ঞাসা করলো না যে তোমরা এই যে গানবোট নিলে কী করলে, এই এমনে তারা চলে গেছে জেডু আমাদের পরে আমাদের মূল্যায়ন করা ধরেছে। ইতিহাস বলে যে পদ্মা প্লাস ইজ দ্য ফার্স্ট টু নেভাল গানবোট ইন বাংলাদেশ। তারপরে ওই ই করলাম পাবনা, ওইটার নাম হলো P101। তারপরে নোয়াখালী পটুয়াখালী এই তিনটে গানবোট আমরা করি শুনছেন, এটা ডিসির বোর্ড ছিল, আমরা এই গানবোট তিনটে করলাম, আর ইন্ডিয়া পদ্মা একটা গানবোট অরিজিনাল গানবোট ইন্ডিয়ান গানবোট দিল তার আগে, এবং এই তিনটে গানবোট করতেই আমাদের খরচ হয়েছিল মাত্র 10-15 লাখ টাকা। আর পাকিস্তানতে আসে ওরা রাঙ্গামাটি আর বগুড়া করলো, ওই সামনে গানবোট করে একটু ইয়ে কায়দা করে 50 লাখ টাকা খরচ করলো রাজাকার এসে। আর আমরা আমাদের নিয়ম ছিল কি ওয়ার্ক প্লাস কস্ট, আগে কাজ করো তারপরে কস্ট, আর ওরা এসে করলো কি আগে কস্ট আগে টাকা ঢালো তারপরে ওয়ার্ক, মানে মারা পলিসি আর কি। তারপরে তো আমরা ইন্ডিয়ায় যে ট্রেনিং করলাম 2 বছর করে সাবলিউটেন্ট হয়ে কনফার্ম সাবলিউটেন্ট হয়ে আমরা ওয়ার্কিপিং করে আসলাম 73 ডিসেম্বরে। তারপরে জয়েন দি চিটাগাং নেপাল বেস। বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন? বাংলাদেশে বর্তমান মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করেছে আওয়ামী লীগ সরকার, মনে তাকে মুক্তিযোদ্ধাদের বাড়ি দিচ্ছে, তাদের দিকে সরকারের লক্ষ্য আছে। এখন এই যে আমরা উই আর গোয়িং টু পাস অ্যাবাউট 48 ইয়ার্স, তাই না, আমরা সোনার বাংলা হয়ে যেত যদি বাংলাদেশে বঙ্গবন্ধু বেঁচে থাকতো, শেখ হাসিনা বঙ্গবন্ধুকে ফলো করে এই দেশকে আবার সোনার বাংলায় পরিণত করার চেষ্টা আছে। হাতের পাঁচ আঙ্গুল সমান আর দোষে গুণে মানুষ, তার কলিজায় দোষ ছিল বলেই তো দেখছে যে এর ভিতরে দোষ হচ্ছে, দুইবার তারে তাজা মানুষটি কাটিয়ে কেটে নতুন প্রজন্মকে দেব পরামর্শ যে এই দেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, বাংলার ভাষার দেশ, এই ভাষার জন্যই বহু লোক শহীদ হয়েছে, তারপরে 30 লক্ষ বাঙালি রক্ত দিয়েছে, 2 লক্ষ মা বোন তাদের ইজ্জত দিয়েছে, তারপরে এই দেশ স্বাধীন হয়েছে। আমি নতুন প্রজন্মকে বলবো যে আমাদের রাজনীতিভাবে যাদের দ্বারা উন্নতি হচ্ছে তাদের সাথে এই ইয়ং জেনারেশন যেন তাদের তালে তাল মিলিয়ে এই ভাষাকে এই দেশকে ভালোবাসে, এই যুবকরা কেন তারাই দেশের ভবিষ্যৎ কে, আমরা এইটাই বলবো যে বীরত্বম হিসাবে, আমি কিন্তু একজন যোদ্ধাও তো বীরত্বম,
দেশকে ভালোবাসো, জাতিকে ভালোবাসো, বাংলাদেশ কিন্তু সোনার বাংলায় হবে, আমাদের ডাক হবে জয় বাংলা। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।